নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবাইকে ডিফেন্স শো বাংলাতে। বন্ধুরা, একটা কথা তো শুনেছই হিন্দিতে, ডুবতে কো তিনকে কা সাহারা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আমাদের বন্ধু আমেরিকাও এই একই অবস্থানে। এখানে কে ডুবছে আর কে তিনকা তা তো বুঝতেই পারছো, তাই আমি এবার পুরো ঘটনাটির একটু বিশ্লেষণ করব। বন্ধুরা, বর্তমানে ভারতকে ঝোঁকানোর জন্য আমেরিকা ঠিকই করে নিয়েছে যে তারা এবার তাদের গ্রিগিটির রং পিটারা থেকে বার করবে। তবে আমাদের আমেরিকা বন্ধু এটা তো দাবি করে ভারত তাদের সবথেকে গুরুত্বপূর্ণ বন্ধু, কিন্তু যখন তারা এটা দেখলো ভারতকে তারা ইউরোপিয়ান দেশের মতো সানায়ে ধুনে নাচাতে পারছে না, তখন এটা আমেরিকা স্পষ্টভাবে বুঝতে পারছে তাদেরকে এবার নিজেদের পুরনো ইন্দো প্যাসিফিক ডিপ্লোমাসিতে ফিরতে হবে। বন্ধুরা, তোমরা তো জানোই এর আগে আমেরিকা অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের পরীক্ষণকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে, যা ভারতকে চরম চাপে ফেলবে। কারণ এই ব্যান চীন রাশিয়া তো মানবেই না, উল্টে ভারতেরই ক্ষতি হবে। কিন্তু বন্ধুরা, এবার আমেরিকা ভারতকে ঝোঁকাতে তাদের পুরনো অস্ত্র পাকিস্তানের গলাতে আবারও গলা মিলিয়েছে, যে পাকিস্তানে বর্তমানে তাদের পুতুল সরকার অবস্থিত, এবং যে পাকিস্তানের কাছে কিন্তু খুব সুন্দরভাবে আমেরিকি সানায়ের ধুনে নৃত্য করার চরম অভিজ্ঞতা বর্তমান আছে। এখানে আমাদের মিটমিটে বাইডেন এটা স্পষ্টভাবে অনুভব করছে, ভারতকে দিয়ে তারা তখনই লাভবান হবে যখন পাকিস্তানের জুজু তারা ভারতকে দেখাতে সক্ষম হবে। হ্যাঁ বন্ধুরা, যে আমেরিকা টেম্পু কাকুর আমলে পাকিস্তানকে হাতিয়ার সাপ্লাই বন্ধ করেছিল, সেই আমেরিকাই আজ পাকিস্তানকে তাদের রাডার সিস্টেম সেল করেছে। পাকিস্তান আমেরিকার থেকে 15টি সংখ্যায় অ্যাডভান্স রাডার সিস্টেমকে ডেলিভার পায়, আর যেটি কিন্তু পরবর্তী সময় ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, আমেরিকা এবার ভারতকে না, পাকিস্তানকেই পুনরায় নিজেদের সবথেকে বড় ইন্দো প্যাসিফিক পার্টনার বানাতে চাইছে। এবং আমেরিকার থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছে, বিগত কয়েক সময় দুদেশের মধ্যে যে মতবিরোধ শুরু হয়েছিল তা মিটিয়ে পুনরায় দুদেশ একই ফিল্ডে কাজ করতে ইচ্ছুক। তো বন্ধুরা, এইভাবেই আমেরিকা ভারতকে বোঝাতে চাইছে, ভারত যদি তার পুরনো মিত্র রাশিয়াকে না ত্যাগ করতে পারে, তাহলে আমেরিকাও তাদের পুরনো অস্ত্র কাঙাল মুচি ধরা হাতিয়ার দিয়েই কাজ চালাবে। বন্ধুরা, এটা আমরা ভালোভাবেই জানি, পূর্বে এই আমেরিকাই পাকিস্তানের সঙ্গ নিয়ে ভারতের বিরুদ্ধে কী প্রকার কর্মকাণ্ড ঘটিয়েছিল। তাই এবার আবার যদি এই দুই দেশ একসাথে জোট বাঁধে, তাহলে কাঙাল পাকিস্তানের খয়রাতের আর অভাব হবে না। আমেরিকা তাদেরকে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য দেবে, শুধুমাত্র ভারতকে টাইট দিতে, এবং এর পরিণাম হিসেবে পুনরায় ভারতের সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাবে, এবং বর্তমানে যে পাকিস্তান ভারতের পায়ের দিকে তাকিয়ে থাকে, সেই দেশ আবারও ভারতের চোখে বড় চোখ রাখার ক্ষমতা অর্জন করবে। তো বন্ধুরা, আমেরিকার এই কৌশল নিয়ে তোমাদের কী মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এখনের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে খুব জলদি দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।